নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তাল রুটি। তাল দিয়ে রুটি কিভাবে বানাতে হয় তো তোমরা অনেকেই জানো, তবু আমি আরেকবার তোমাদেরকে করে দেখাচ্ছি। তো প্রথমে আমি বাটিতে আগে আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে রুটিটা বানাবো, কারণ তাল আর আটা দিয়ে রুটিটা বেশি খেতে টেস্টি হয়। তো আজকে আমি আটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি, অন্যদিন একদিন ময়দা দিয়ে বানিয়ে দেখাবো। আটার পরিমাণটা তোমরা কটা রুটি করতে চাইছো সেই মতো নেবে। তো এখন এর মধ্যে তাল দিয়ে দিচ্ছি, আর তালটা খুব ভালো করে জাল দিয়ে রাখা ছিল, একদম ঘন করে ভালো করে জাল করে রাখা আছে আগে থেকে। আর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মাখাবো। আর আমি এটা তাল দিয়ে পুরোটা মাখানোর চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করবে পুরোটাই তাল দিয়ে মাখিয়ে নিতে। প্রথমে আমি একটু তাল দিয়ে মাখাচ্ছি, তো আমার মনে হলো আরও একটু তাল লাগবে, তাই আমি আবার একটু তাল দিয়ে দিচ্ছি। তাই তোমরা যখন মাখাবে একবারে সব তালটা দিয়ে দেবে না, আস্তে আস্তে যেরকম লাগবে সেই মতো তালটা নিয়ে আটাটা মাখাতে হবে। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও যদি লাগে সামান্য একটু জল একটু ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পেলে আমি খুবই সামান্য একটু জল দিলাম, দিয়ে এবার এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো ডোটা আমার হয়ে গেছে, বাটিতে তো থাসা সম্ভব নয়, তাই আমি এটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এটাকে এবার খুব ভালো করে থাসবো। আমি একটু আটা ছড়িয়ে দিলাম, একটু আটা ছড়িয়ে দিলে এটা থাসতে সুবিধা হবে। এটাকে খুব ভালো করে কিন্তু এবার এইভাবে থাসতে হবে, কারণ এই ডোটা যত তুমি ভালো করবে রুটিগুলো তত ভালো হবে। তো দেখো একদম খুব সফট আর মসৃণ হয়েছে, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এবার এর থেকে আমি লেচি কেটে নেবো। আমি লেচিগুলো একটু বড় বড় করে করছি, তাল রুটি একটু বড় বড় হলেই আর মোটা মোটা হলে খেতে ভালো লাগে। তো সাইজটা তোমরা নিজেদের পছন্দ মতোই করবে। তো দেখো লেচিগুলো করা হয়ে গেছে, এবার এগুলো দুটো হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিতে হবে। তো লেচি আমার একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। তো আধ ঘন্টা পর আমি এগুলোকে বেলবো। তো আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি, ফিরে আসবো আধা ঘন্টা পরে। তো আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলে নেবো এক এক করে। তোমরা আধ ঘন্টা যদি হাতে সময় না থাকে অন্তত 10 মিনিট হলেও এগুলো চাপা দিয়ে রেখে দেবে। আর দেখো আটার মধ্যে ডুবিয়ে এবার এটাকে আমি বেলে নিচ্ছি, কারণ একটু চাপা দিয়ে রাখলে এটা খুব নরম হয়ে যায়, তখন এটা বেলতেও সুবিধা হয় আর এটা রুটিটা খেতেও ভালো হয়। অবশ্যই তোমরা 10 মিনিট হলো এটাকে চাপা দিয়ে রাখবে। আর আমি এখানে বেলছি, আর আমি কিন্তু তাওয়াটা বসে দিয়েছি, কারণ আমার বেলতে বেলতেই তাওয়াটা তখন গরম হয়ে যাবে। তো দেখো এদিকে তাওলা আমার গরম হয়ে গেছে, আর আমি এখন রুটিটা তাওলার মধ্যে দিয়ে দেবো। আর এটা একদম সিমে রেখে আমি রুটিটা ভাজবো, কারণ জোরে জাল দিলে এটা পুড়ে যাবে, ফুলবেও না। তো একদম সিমে রেখে আমি রুটিটা ভেজে নেবো। একটা দিক যখন একবার হয়ে যাবে তখন আর একটা দিক উল্টে দিতে হবে, আর উল্টো দিকে যখন দেখবে এরকম বাবলস তৈরি হবে তখন আর একটা দিক উল্টে দিতে হবে, তাহলেই দেখবে রুটিটা ফুলে যাবে। হালকা করে এইভাবে খুন্তি সাহায্যে চাপ দিলে রুটিটা আপনা আপনিই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ রুটিটা ফুলে উঠছে। তো একটা রুটি আমার হয়ে গেল, এইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেবো।
যেহেতু তাল রুটি কালারটা একটু লালচে লালচেই হবে, তাল রুটি কিন্তু খেতে খুবই সুন্দর। অবশ্যই তোমরা তাল দিয়ে রুটি একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, দেখবে দারুণ খেতে লাগবে। তো রুটি কর আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ রুটি একদম রেডি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিও যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসছি, টাটা।